সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি ও সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। নৌ প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সাথে কলম্বো বন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পায়রা সমুদ্র বন্দরকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চলতি বছর শ্রীলঙ্কার রাজধানীতে সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি ও সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। নৌ প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সাথে কলম্বো বন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পায়রা সমুদ্র বন্দরকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চলতি বছর শ্রীলঙ্কার রাজধানীতে সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি ও সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। নৌ প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সাথে কলম্বো বন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পায়রা সমুদ্র বন্দরকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চলতি বছর শ্রীলঙ্কার রাজধানীতে সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি ও সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। নৌ প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সাথে কলম্বো বন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পায়রা সমুদ্র বন্দরকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চলতি বছর শ্রীলঙ্কার রাজধানীতে সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি ও সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। নৌ প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সাথে কলম্বো বন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পায়রা সমুদ্র বন্দরকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চলতি বছর শ্রীলঙ্কার রাজধানীতে সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে বলেও জানান তিনি।